বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি 2020 সালের 30 ডিসেম্বর, আমার এই ভিডিও করার স্থান আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর। আমার আজকে ভিডিওর বিষয়বস্তু, কোনো প্রকার অর্থব্যয় ছাড়াই কিভাবে আপনারা থানকুনি পাতার চাষ করতে পারেন। আমি এখন আমার বাড়িতে যে থানকুনি পাতা আছে চাষ করেছি, সেসব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই থানকুনি পাতার অনেক ঔষধি গুণ আছে, আমার মনে হয় অনেকেই কম বেশি আমরা এটা জানি, বিভিন্ন সময় এটা আমরা কাজে লাগাই, ব্যবহার করি। এখন দেখেন আমার থানকুনি পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখেন, এবং এর জন্য আমার কোনো প্রকার অর্থ ব্যয় হয়নি। দেখেন আমার বাড়ির দেখেন দেওয়ালের পাশ দিয়ে বরাবর দেখেন ও মাথা পর্যন্ত, এ মাথা পর্যন্ত। আমি আর কাছে গিয়ে দেখাবো কত থানকুনি পাতা হয়ে আছে। দেখেন এইটা কোনো প্রকার অর্থ ব্যয় নেই, এবং এই জায়গাটাও পড়ে থাকতো, এই জায়গাটা পড়ে থাকতো। আমরা কী করছি, এখানে পানি পড়তো ছাদ থেকে, সেখানে আমরা কিছু হোয়াইট স্টোন চিপস আমরা মার্বেল চিপস বলে, এখানে মার্বেল চিপস আমরা কিনে ওখানে আমরা বিছিয়ে দিয়েছিলাম যাতে পানি পড়ে মাটি ক্ষয়ে না যায়। দেখেন এই মার্বেল চিপসগুলো ভিতরে দেখা যাচ্ছে। এখন যখন মার্বেল চিপসগুলো শুধু ছিল, অত ভালো দেখা যাচ্ছিল না, তখন আমরা এখানে এই থানকুনি পাতা রোপণ করি। এখন আমি আপনাদের দেখাবো যে থানকুনি পাতা আমি কী ধরনের থানকুনি পাতা আমি দিয়ে শুরু করছিলাম। দেখেন আমি এখন আপনাদের দেখাচ্ছি, এই হলো দেখেন কতগুলো আমি থানকুনি পাতা ডাল দেখাচ্ছি। এখানে দেখবেন যে শিকড় আছে, এই দেখেন শিকড় সব আমি দেখাচ্ছি আপনাদের। এই যে শিকড় আছে, আমার এক পরিচিত বন্ধু, তার থানকুনি পাতার চাষ আছে, উনি আমাকে এরকম মাত্র চার পাঁচটা ডগা উনি দিয়েছিলেন। তো সেগুলো প্রথমে এনে আমি আমার রেজড বেড আছে যেখানে আমি অন্য সবজি চাষ করি, সেখানে আমি রোপণ করছিলাম। পরে দেখা গেল এত সরাইতেছে তো আমার বেড ভরে যাচ্ছে সেই রেজড বেড, তখন আমি ওখান থেকে উঠায় আমি এই আমার ঘরের পাশে দেখাচ্ছি এখন এখানে আমি রোপণ করছি। তাহলে আমার রেজড বেডটা খালি হয়ে গেল, ওখানে আমি অন্য সবজি যেমন টমেটো বা অন্য কিছু করি, পেঁয়াজ, আমার রেগুলার জায়গা সেটাও নষ্ট হলো না। এখন আমি দেখেন এই ঘরের পানি ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন এই যে নিচে আছে আমার মার্বেল চিপস, তার মাঝখানে আমি এই 1-1.5 ফুট পরপর আমি ওরকম শিকড় সহ কিছু ডগা রোপণ করছিলাম। এখন দেখেন যে সময়ের ব্যবধানে সেগুলো কত হয়েছে, দেখেন আমি মাথা দেখাচ্ছি আপনাদের কত হয়েছে। এখন আপনারা ইচ্ছা করলে আপনাদের ঘরের পাশে, অনেকে টবের মধ্যেও করে, এবং এটা চাষ করা খুবই সহজ, আপনি কয়েকটা লতা শিকড় শোকা আনবেন, এনে পুঁতে দেবেন। দেখেন এই সাইডটা আমরা এখনও রোপণ করিনি, তাহলে এই সাইডটা তো ভালো দেখা যায় না, শুধু মার্বেল সিপসগুলো আছে, দেখেন শুধু মার্বেল সিপসগুলো আছে। এই হলো আমার থানকুনি পাতার চাষ, দেখেন কত সুন্দর হয়েছে থানকুনি পাতা, এবং কত হয়েছে। তো আমরা এত পাতা আমাদের লাগে না, আমাদের প্রতিবেশী বাঙালি বাংলাদেশি ভাই যারা আছে বেড়াতে আসে তাদেরকে দেই, এবং আত্মীয় স্বজন আসলে পরে তারা উঠাই নিয়ে যায়। তো এই হলো আমাদের থানকুনি পাতা। আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো যে থানকুনি পাতা একটা বেশ ঔষধি গুণসম্পন্ন পাতা, এবং অনেকেই বিভিন্ন সময় পেটের পীড়া বা অন্য কোনো অসুখ বিসুখে এটা রস খায় বা এটা পাতা বেটে খায়। আমরা কম বেশি সবাই জানি যে থানকুনি পাতার অনেক ঔষধি গুণ আছে। তো আমি এই ভিডিওটা সেই উদ্দেশ্যে করছি যে আপনারা সবার বাড়িতে দেখেন আমি মাথা দেখাচ্ছি, সবার বাড়িতে যদি এরকম পড়ে থাকা জায়গায় আপনারা থানকুনি পাতা করেন, আমার মতো আপনারাও কোনো অর্থ ব্যয় ছাড়া যথেষ্ট থানকুনি পাতা পাবেন ইনশাল্লাহ। এখন এই থানকুনি পাতা আমরা কীভাবে খাই, আমরা সাধারণত দুই উপায়ে এই থানকুনি পাতা খাই, একটা হলো যে আমরা ভর্তা করে খাই, আর একটা হলো যে আমাদের গ্রিন সালাদ খাই আমরা, আমাদের নিজেদের বাগানই হয় বেশিরভাগ সময়, যেমন স্পিনাচ
তারপরে আমরা আপনার কেই ব্রোকলি এগুলো আমরা ছোট থাকতগুলোর পাতা কেটে তার সাথে আমরা এই থানকুনি পাতা মিক্স করি। এরপরে আমি আপনাদের একটা সালাদ বল দেখাচ্ছি আজকে আমরা কী কী জিনিস মিক্স করে সালাদ তৈরি করছি। আপনারা ইচ্ছা করলে নিজেদের বাগানের ফ্রেশ অন্য পাতার সঙ্গে মিশায়ে সালাদ বল তৈরি করতে পারবেন, ফ্রেশ সালাদ খেতে পারবেন এই থানকুনি পাতা এবং থানকুনি পাতার অনেক গুণাগুণ। এখন আমি আপনাদেরকে আমার এই সালাদ বল দেখাবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমরা থানকুনি পাতা কীভাবে খাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সালাদ বোল, এখানে আমরা একটা মিক্স গ্রিন সালাদ আছে, এখানে বিভিন্ন প্রকারের পাতা আছে, যেমন এর মধ্যে আছে স্পিনাচ, আর আছে হলো আপনার কেই, ব্রোকলি, সিলান্ত্র যেটা ধনে পাতা বলা হয়, তার সাথে আমাদের আমি মিক্স করছি হলো এই থানকুনি পাতা। দেখেন এই থানকুনি পাতা দেখা যাচ্ছে, এটা একটা সালাদ মিক্স। তো আমরা এই সালাদের সাথে মিক্স করে থানকুনি পাতা খাই, আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর একটা উপায় হলো যে আমরা এটা ভর্তা করি, বেটে ভর্তা করে আমরা খাই। এই হলো দুই পদ্ধতিতে আমরা সাধারণত থানকুনি পাতা খাই। আমার ভিডিও এখানেই শেষ, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া করি, আপনারা দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।